নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ঝটপট বানানো একটি মজাদার ভর্তা রেসিপি। এটি একটি বাংলাদেশি স্টাইলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলু ভর্তা রেসিপি। খুবই সহজে বানানো যায় আর এই একটা পথ দিয়েই পুরো ভাতই খাওয়া হয়ে যায়। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলুর ভর্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলু ভর্তা বানানোর জন্য দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে প্রেশার কুকারে সেদ্ধ করবেন না, তাহলে ভর্তাটা বেশি ভিজে ভিজে হবে, আঠালো হবে না আর টেস্টটা ভালো হবে না। তাই আমি প্রেশার কুকার ছাড়াই নর্মালি এটা সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে। একটা বড় সাইজের পেঁয়াজকে ভেজে নিয়েছি বেশ মুচমুচি করে। মুচমুচি করে পেঁয়াজ ভাজাকেই বলা হয় বেরেস্তা। আপনারা চাইলে আরেকটু বেশি কালার করে ভাজতে পারেন, তবে আমার এর থেকে বেশি কালার ভালো লাগে না, তাই আমি এইভাবেই ভেজেছি। এক চা চামচ ধনে পাতা কুচি নিয়েছি। দুটো শুকনো লঙ্কাকে সর্ষের তেলে ভেজে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন লাগছে। একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। দু রকম লঙ্কার ব্যবহারে এই ভর্তাটা টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর এই ভর্তাটা বানানোর জন্য অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে, নাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না। আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। এবার একটা বড় প্লেট নিয়েছি। ভর্তা বানানোর জন্য সবসময় বড় জায়গায় নিলে ভর্তাটা ভালো হয়। দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ভর্তাটা বানানোর জন্য আমি কিন্তু পরে আলুর জন্য আর কোনো রকম নুন ব্যবহার করব না, তাই নুনটা প্রথমেই স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। খুব ভালো করে মাখতে হবে। যত ভালো মাখা হবে ভর্তাটার টেস্ট তত বেশি ভালো হবে। অনেকের লঙ্কা মাখলে হাতে জ্বালা করে, তাই কাজটা করার আগে হাতে সর্ষের তেল মেখে নিলে আর জ্বালা করবে না। আর হাত ধুয়ে নেওয়ার পরে আরেকটু লেবুর রস লাগিয়ে দিলে পরেও জ্বালা করার আর ভয় থাকবে না। আমার এটা মাখানো হয়ে গেছে। এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা গরম থাকতে থাকতেই করা ভালো, তবেই এটা মুচমুচে আছে বলেই খুব ভালো মাখানো যাচ্ছে। এবার সেদ্ধ আলুটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। সেদ্ধ আলু দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এবার এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেব। সর্ষের তেল দেওয়ার পরে শেষবারের মতো এটা খুব ভালো করে মেখে নিতে হবে। আমাদের ভর্তাটা একেবারেই রেডি। এবার আমি এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের আজকের খুবই সহজ আর মজাদার রেসিপি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলুর ভর্তা। আশা করছি আমার এই রেসিপিটা নতুন নতুন রাঁধুনি আর ব্যাচেলারদের কাজে লাগবে। আশা করছি এই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
ভালো খান, সুস্থ থাকুন।